আমি প্রধানমন্ত্রীকে বলেছি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে মাঠে নামব। রিয়াদ ভক্তদের সুখবর দিয়ে যা বলল তামিম ইকবাল খান। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি দেখে লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুদিন আগে প্রধানমন্ত্রীর নির্দেশে অভিমান শেষে অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছেন তামিম। সেদিন তামিম প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান বিশ্বকাপে মাশরাফিকে যান তিনি। তামিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক দেড় মাসের ছুটি দিন, আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই মাশরাফি যাবে, মাশরাফি ভাইকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন। দর্শক সেদিন আরও একটি দাবি জানান তামিম ইকবাল খান। হঠাৎ করেই দল থেকে বাদ পড়া সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদকেও বিশ্বকাপের দলে দেখতে চান এই ডেশিং ওপেনার। ক্রিকেটের এক সূত্রে একান্তভাবে তামিম জানান, আমি রিয়াদের ব্যাপারেও প্রধানমন্ত্রীকে বলেছি যে রিয়াদ ভাইকে বিশ্বকাপের দলে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এতেও সায় দিয়েছেন। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য? মাহমুদুল্লাহ রিয়াদকে কি বিশ্বকাপের স্কোয়াডে আপনারা দেখতে চান? আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।